রাজধানীতে গাছ লাগানোর জায়গার বেশ অভাব, এ কারণে চাহিদা বাড়ছে ঘরের ভেতরে অল্প আলো রোদ বাতাস পেলেই বাঁচে এমন ইনডোর প্ল্যান্টের। আমার আছে টরবিনো, আপনার আছে তো? আগারগাঁওয়ে মাসব্যাপী বৃক্ষমেলায় নানা রকম গাছের সঙ্গে পাওয়া যাচ্ছে সাজিয়ে রাখার ইনডোর প্ল্যান্ট। দেখতে সুন্দর আর অল্প আলো বাতাস পানি লাগে বলে নগরবাসীর কাছে এর চাহিদাও বেশ। আমার নিজের তিনটা বারান্দাতে আমি আসলে ইনডোর প্ল্যান্টই লাগিয়েছি। আমার কাছে মনে হয় হচ্ছে ছোট জায়গার জন্য ইনডোর প্ল্যান্ট হচ্ছে খুবই মানে এসেনশিয়াল একটা জিনিস, কারণ এতে হচ্ছে আমাদের ঘরটাও ঠান্ডা থাকে এবং ঘরে যেমন কিছু গাছ আছে অক্সিজেনের পরিমাণ ঘরে বৃদ্ধি করে এবং হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড শোষণ করে, তো যেই কারণে হচ্ছে যেমন সেনসেভেরিয়া বা হচ্ছে ধরনের অনেক গাছ আছে যেগুলো লাগালে হয় কি মানে আমাদের ঘরের সৌন্দর্য যেমন বৃদ্ধি পায় সেরকম হচ্ছে আমাদের মানসিক চাহিদা যেটা মনে সৌন্দর্য হচ্ছে আমরা ছাদে বা হইতেছে বাইরে যেটা লাগাতে পারি না সেটার ওই চাহিদাটা পূরণ হয়ে যায়। আমার অ্যাপার্টমেন্টে অন্য বিল্ডিংয়ে অন্য হচ্ছে ফ্ল্যাটে গিয়ে দেখেছি যে ফ্ল্যাটে ঢুকলেই আমার মনে হয় কি ফ্ল্যাটটা হচ্ছে অনেক গরম লাগছে বা বারান্দায় হচ্ছে ওই পরিমাণ বাতাস নাই। ওনারাও আমার বাসায় এসে বলে কি তোমার বাসায় এত বাতাস কী কারণে, মানে আমি বলি যে আসলে আমার তিনটা বারান্দা এবং আমার ঘরে যেই পরিমাণ গাছ আছে আলহামদুলিল্লাহ সেই গাছগুলোর কারণেই আসলে হচ্ছে আমার ঘরটা আলহামদুলিল্লাহ অনেক ঠান্ডা থাকে। ইনডোর প্ল্যান্ট ক্যাকটাসের এটা খুবই ভালো লাগে কারণ অনেকগুলো একসাথে মিশ্রণ আছে কয়েকটা বিভিন্ন রকম ক্যাকটাস, আবার আমরা অর্কিডও কিনেছি, অর্কিডের সুন্দর এই রঙটাও সুন্দর, আবার আমরা চাই যে যেন বাতাসে এমনি যেন বড় হোক আর অত পানি আবার যত্ন লাগে না। আবার আমরা এই গ্রিন লিফের মতো একটা গাছও কিনেছি, এটা ওই যে বাতাসে থাকে ময়েশ্চার নিতে পারে, মানে সব মিলে ওই যে ইনডোর যেটা আমরা পরিচর্যা করতে পারি সেটা সেই হিসাবে আমরা কিনেছি এই তিনটা। চাহিদা থাকায় থাইল্যান্ড থেকে আমদানি হচ্ছে ইনডোর প্ল্যান্ট, বিক্রি নিয়েও খুশি দোকান মালিকরা। বাংলাদেশে ইনডোর প্ল্যান্টের চাহিদা অনেক বেশি কারণ হচ্ছে যে ঢাকায় অনেক বড় বড় হচ্ছে দালান, এইখানে মানে জায়গা খুব কম আউটডোরে, তো আউটডোরে গাছ রাখতে পারে না, এই জন্যই হচ্ছে মূলত ইনডোরের চাহিদা খুব বেশি। ইনডোরের প্রাইস শুরু হয় হচ্ছে 1500 থেকে অনেক আছে, যেরকম যদি বলি মনস্টেরা, অবদিকুয়া, দেন হচ্ছে সেন্ডাপসিস, আরও অনেক প্লান্টস আছে, অনেক জাত আছে যেগুলো হচ্ছে ঘরের ভিতরে চাইলে করা যায়, ব্রুমলিয়ার থেকে শুরু করে আরও অনেক ধরনের প্লান্টস আছে, তো এগুলো মানুষ মূলত ইনডোরের জন্যই নিচ্ছে কারণ ঢাকা শহরে আউটডোরের জায়গাটা খুব কম, আউটডোরে গাছ রাখতে পারে না, এই জন্যই মানুষ ইনডোরের দিকে ছুটে যাচ্ছে। ফলজ গাছের পাশাপাশি বনজ ঔষধি হাজারো প্রজাতির গাছের সমাহারে ভরে উঠেছে জাতীয় বৃক্ষ মেলা। বাহিরের তুলনায় মেলায় গাছের দাম বেশি হলেও একসঙ্গে অনেক গাছ পাওয়ায় খুশি ক্রেতারা। আমাদের যে জেনারেশন আমরা তো আসলে গাছের প্রেমী, কিন্তু আমাদের ঢাকা শহরে গাছের এই জায়গার সংস্থান না থাকাতে আমরা কেউ গাছ করতে পারি না, যে কারণে হয়তো এই ছাদ বাগান এইসব জায়গায় ছোটো ছোটো যে সকল গাছগুলো করা যায় সেগুলোকেই আমরা নিচ্ছি, সে যে কারণে এই যে চা ইসের এই যে কলমের একটা মিয়াজাকি নিলাম আর চায়না থ্রির একটা চারা নিলাম, দেখি ফল আসে কিনা। শুরুতে বিক্রি কম থাকলেও এখন বিক্রি বাড়ছে বলে জানালেন বিক্রেতারা। আমি আশা করি যে গাছের চাহিদা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, মানুষ যে জায়গা শহরে মানুষ বসবাস করে জায়গা কম, তার ভিতরে ব্যালকনিতে ঘরের ভিতরে সবাই আসলে রাখার চেষ্টা করে, তবে ফল জাতীয় গাছের পাশাপাশি ইনডোর গাছ ঘরের যে শোভাবর্ধনকারী গাছ এগুলোর চাহিদা আস্তে আস্তে অনেক বৃদ্ধি পেয়েছে। ইনডোরের চাহিদা অনেক বেশি দেখে ইনডোরের আমাদের মানে আউটডোর ইনডোর সবই আছে, সব মিলে হচ্ছে ইনডোরের চাহিদা একটু বেশি দেখে সবাই ইনডোরের দিকে ছুটে যাচ্ছে, এই জন্য আমাদের ইনডোর যে গাছগুলো আছে সেগুলো বেশি বিক্রি হচ্ছে। 5 জুন থেকে শুরু হওয়া বৃক্ষমেলা শেষ হবে আগামী 13 জুলাই, প্রতিদিন সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে এ মেলা। সাইমন মুবিন পল্লব, সমকাল। টরভিনের পরিশোধিত পানি বুয়েট পরীক্ষিত, যা জাপানের নাম্বার 1 ব্র্যান্ড, 40টি দেশের 30 কোটির বেশি মানুষের আস্থার প্রতীক। পানির ডাক্তার টরভিনো।